আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ভিডিও সলিউশন 24 চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আনসার আপনাদের জানাই স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার আজকে ভিডিও টপিকসটি হচ্ছে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিপুরে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে বিভিন্ন পোস্টে আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে চাকরির জন্য আবেদন করবেন সেই প্রসেসটি আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো প্রিভিয়ার্স, এই কাজটি আপনারা মোবাইল এবং কম্পিউটার বা ল্যাপটপ থেকে করতে পারবেন। যদি আপনি এই কাজটি মোবাইল থেকে করতে চান তাহলে আপনাকে প্রথমে আপনার মোবাইল থেকে গুগল ক্রোম অথবা যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তারপর এরকম ডান পাশে উপরে থ্রি ডট একটি চিহ্ন দেখতে পারবেন, এই থ্রি ডট অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখবেন ডেস্কটপ সাইট, সেখানে একটি টিক মার্ক বসিয়ে আপনার মোবাইলটিকে আপনি ডেস্কটপ বানিয়ে নেবেন। তারপর সার্চ বারে গিয়ে টাইপ করবেন www.niport.teletalk.com.bd। এই ওয়েবসাইটে লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং নিপোর্ট। আপনি এই পেজে প্রবেশ করার সাথে সাথে এখানে অনলাইন অ্যান্ড SMS বেসড রিক্রুটমেন্ট সিস্টেম দেখতে পাবেন। এখান থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ সার্কুলারটি দেখে নিতে পারবেন। এখানে ক্লিক করলে সার্কুলারটি ডাউনলোড হয়ে যাবে। সেখান থেকে আপনি ভালো করে দেখে তারপরে আবেদন করবেন। আবেদন করার জন্য আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করতে হবে। আমি এখন এখানে ক্লিক করতেছি। তারপর আপনাদের সামনে এরকম আরেকটি পেজ ওপেন হবে। এখানে যে কয়টি পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই পোস্টগুলো এখানে শো করবে। এখানে অফিস সহায়ক, কুক বা অ্যাসিস্ট্যান্ট কুক, আয়া ওয়ার্ড বয়, সিকিউরিটি গার্ড, ক্লিনিয়ার, এই সমস্ত পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আমি অফিস সহায়ক পোস্টে আবেদন করব, তাই এখানে টিক মার্ক বসাবো। আপনি যে পোস্টে আবেদন করবেন সেই পোস্টে এরকম টিক মার্ক বসাবেন, তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের সামনে এরকম আরেকটি ফর্ম ওপেন হবে। এই ফর্মটি নির্ভুলভাবে আপনাদেরকে পূরণ করে দিতে হবে। আমি এই ফর্মটি পূরণ করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে এখানে অ্যাপ্লিকেন্টস নেম অর্থাৎ অ্যাপ্লিকেন্টস নেম দিতে হবে, আমি আমারটা দিয়ে দিচ্ছি। তারপর ফাদার্স নেম, তারপর মাদার্স নেম, তারপর এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করে দেবেন, ডে মান্থ ইয়ার। তারপর এখান থেকে আপনি জেন্ডারটা সিলেক্ট করবেন, ছেলে হলে মেল আর মেয়ে হলে ফিমেল দিবেন। তারপর এখান থেকে আপনাকে রিলিজিয়নটা সিলেক্ট করতে হবে, আপনার যে ধর্মের আছেন সেই ধর্মটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর ন্যাশনাল আইডি, যদি আপনার ন্যাশনাল আইডি, পাসপোর্ট আইডি অথবা বার্থ রেজিস্ট্রেশন এগুলো থাকে তাহলে এখান থেকে ইয়েসে ক্লিক করবেন। তারপর এখানে নাম্বারটি বসিয়ে দেবেন, আর যদি না থাকে তাহলে নোতে ক্লিক করে দেবেন সবগুলি। অর্থাৎ আপনি যে অপশনগুলোর পাশে এরকম লাল স্টার চিহ্ন দেখবেন সেগুলো আপনাকে কনফার্ম পূরণ করতেই হবে বাধ্যতামূলক, আর যেগুলো পাশে এরকম লাল স্টার চিহ্ন দেখবেন না সেগুলো পূরণ না করলেও হবে। তারপর এখান থেকে আপনাকে কোটা সিলেক্ট করে দিতে, ফ্রিডম ফাইটার কোটা অর্থাৎ মুক্তিযোদ্ধা কোটা, চাইল্ড অফ ফ্রিডম ফাইটার অর্থাৎ মুক্তিযোদ্ধার সন্তান, গ্র্যান্ড চাইল্ড অফ ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধার নাতি নাতনি হলে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, শারীরিক প্রতিবন্ধী হলে, অরফেন, এতিম, ইথিনিক, মাইনরিটি, উপজাতি, আনসার, বিডিবি হলে, এখান থেকে যে ক্যাটাগরিতে আপনি পড়েন সেটা সিলেক্ট করে দেবেন। আমার যেহেতু কোনো কোটা নাই সেহেতু আমি এখান থেকে নন কোটা করে দেবো। তারপর এখানে আপনাকে মেইলিং বা প্রেজেন্ট অ্যাড্রেসটি সিলেক্ট করে দিতে হবে, প্রণ করে দিতে হবে। আমি এখানে আমাকে দিচ্ছি প্রথমে কেয়ার অফ, কেয়ার অফ অর্থ হচ্ছে প্রযত্নে। এখানে আপনার গার্জিয়ানের নাম দিয়ে দেবেন, যদি আপনি বিবাহিত মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নামও দিতে পারবেন। তারপর এখানে ব্লেজ দিতে হবে, আমি আমারটা দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে উপজেলাটা সিলেক্ট করবেন। তারপর এখানে পোস্ট অফিস লিখে দেবেন, এখানে পোস্ট কোডটা বসিয়ে দেবেন। যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই রকম হয়ে থাকে তাহলে এখানে টিক মার্ক দিয়ে দেবেন, আর যদি আলাদা হয় তাহলে পাশে লিখে দেবেন। তারপর মোবাইল নম্বর দিতে হবে। একটি সচল মোবাইল নম্বর দিতে হবে যাতে পরবর্তী কার্যক্রমের জন্য আপনার সাথে যোগাযোগ করতে পারে।
তারপর এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তারপর এখান থেকে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো দিয়ে দেবেন, আমি আমারটা দিচ্ছি। তারপর এখানে আপনার রোল নম্বরটি দিয়ে দেবেন। তারপর এখান থেকে রেজাল্ট, জিপিএ, তারপর এখান থেকে গ্রুপ বা সাবজেক্ট, আপনি যে গ্রুপে পড়াশোনা করেছেন সেটা দিয়ে দেবেন। তারপর এখান থেকে পাসিং ইয়ার, অর্থাৎ আপনি কত সালে এসএসসি পাস করেছেন সেই তথ্যটি এখান থেকে দিয়ে দেবেন। তারপরে এই পাশে আপনার ইন্টারমিডিয়েটের তথ্যগুলো দিয়ে দেবেন। এখান থেকে আপনি বোর্ড সিলেক্ট করে দেবেন। এখানে আপনার এসএসসি রোল নম্বরটি দিয়ে দিবেন। তারপর এখান থেকে রেজাল্টটা দিয়ে দিবেন, জিপিএ 5। তারপর এখানে আপনি পয়েন্টটা বসিয়ে দিবেন। তারপর এখান থেকে গ্রুপ বা সাবজেক্ট দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনি পাসিং ইয়ার সিলেক্ট করে দেবেন, অর্থাৎ যে সালে আপনি এসএসসি পাস করেছেন সেটা দিয়ে দেবেন। তো প্রিভিয়াস, যেহেতু এই পত্রিতে শুধুমাত্র এসএসসি পাস চাইছে, এসএসসি বা সমান, তাই আমি এখানে আপনাদেরকে এসএসসি এবং এইচএসসি এই দুটোই দেখাচ্ছি। আপনার ইচ্ছা করলে এখান থেকে গ্রাজুয়েশন যদি থাকে আপনাদের, আপনারা গ্রাজুয়েশন দিয়ে দিতে পারবেন, আমি আর গ্রাজুয়েশনটি দিচ্ছি না। তারপর এখানে একটি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, তারপর এখানে ক্লিক করবেন। এখান থেকে যদি আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি অর্থাৎ সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে এটা সিলেক্ট করবেন। সেমি গভর্নমেন্ট এমপ্লয়ি যদি আধা সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে এটা সিলেক্ট করবেন। অটোনোমাস, তারপরে যদি আপনি এখানে স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠান চাকরি করে থাকেন বা তাহলে এটা সিলেক্ট করে দেবেন। আর যদি আপনার কোনো কোটাই না থাকে তাহলে এখান থেকে আধারে ক্লিক করে দেবেন। তারপর এই ভ্যালিডেশন কোডটি এই বক্সে বসাবেন। তারপর এই বক্সে একটি টিক মার্ক বসাবেন এবং এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। সরি ভিউয়ার্স, আমি ম্যারিটাল স্ট্যাটাস অপশনটি সিলেক্ট করি নাই, এখন আমি ম্যারিটাল স্ট্যাটাস অপশনটি সিলেক্ট করে দিচ্ছি। যদি আপনি বিবাহিত হন তাহলে এখানে ম্যারিটে ক্লিক করবেন, আর এখানে আপনার স্ত্রীর নাম বসিয়ে দেবেন। আর যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নাম বসিয়ে দেবেন। আর যদি অবিবাহিত হন তাহলে এখানে সিঙ্গেলে ক্লিক করে দেবেন, তারপর নেক্সটে ক্লিক। তো প্রিয় ভিউয়ার্স, নেক্সট অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে, যে পেজটিতে আপনার ডিটেলস তথ্যগুলো দেওয়া থাকবে। এই তথ্যগুলো যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনাকে ছবি আপলোড করতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আমি যেহেতু টাঙ্গাইলে বসবাস করি আর আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল, তাই আমি বাকি কাজটুকু আপনাদেরকে লাইভ দেখাতে পারতেছি না। আমি অন্য একটি পোস্টের স্ক্রিনশট নিয়ে বাকি কাজটুকু আপনাদেরকে দেখাচ্ছি। এখন আপনাদেরকে ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। তো ছবি এবং সিগনেচার আপলোড করার পূর্বে আপনাদেরকে ছবি 300x300 পিক্সেল এবং সিগনেচার 300x80 পিক্সেল বানিয়ে নিতে হবে। এই কাজটি আপনি আপনার মোবাইল দিয়ে করতে পারবেন। মোবাইলের মাধ্যমে কিভাবে ছবি এবং সিগনেচারকে রিসাইজ করা যায় এ বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে, আমি ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তারপর আপনারা আপলোড ফটো এই অপশনে চুজ ফাইল এই অপশনটিতে ক্লিক করবেন। চুজ ফাইল এই অপশনটিতে ক্লিক করলে আপনার কম্পিউটার বা মোবাইলের যেখানে ছবি রয়েছে সেখানে অটোমেটিক চলে যাবে। সেখান থেকে আপনি ছবি সিলেক্ট করে ওপেনে ক্লিক করলে আপনার ছবিটা আপলোড হয়ে যাবে। তারপর ঠিক একই প্রসেস ব্যবহার করে আপনি সিগনেচার আপলোড করবেন। প্রথমে চুজ ফাইলে ক্লিক করবেন, তারপর আপনার সিগনেচারটি সিলেক্ট করবেন, তারপর ওপেনে ক্লিক করলে আপনার সিগনেচারও আপলোড করা হয়ে যাবে। ছবি এবং সিগনেচার আপলোড করার পর আপনার নিচে একটি সাদা বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সে একটি ক্লিক করবেন। তারপর সাবমিট দ্য অ্যাপ্লিকেশন এইখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং আপনি উপরে ডান বাম পাশে উপরে কর্নারে একটি ইউজার আইডি দেখতে পারবেন। ওই ইউজার আইডিটি ব্যবহার করে আপনাকে 2টি SMS-এর মাধ্যমে আবেদন ফি বাবদ 56 টাকা পে করতে হবে। প্রথম SMS-টি লিখতে হবে, আপনাকে আপনার মোবাইলের SMS মেসেজ অপশানে চলে যেতে হবে। তারপর আপনাকে টাইপ করতে হবে নিপোর্ট, NIPORT, নিপোর্ট লিখে আপনাকে একটি স্পেস দিতে হবে। তারপর আপনি যে ইউজার আইডিটি পাবেন সেই ইউজার আইডিটি লিখে 16322 নম্বরে যে কোনো টেলিটক প্রিপেড সিম থেকে মেসেজ সেন্ড করতে হবে। তারপর ফিরতি আপনার মোবাইলে একটি SMS আসবে এবং সেখানে 8 ডিজিটের একটি পিনকোড থাকবে। পরবর্তীতে ওই পিনকোডটি ব্যবহার করে আপনাকে দ্বিতীয় মেসেজটি পাঠাতে হবে। আবার আপনাকে লিখতে হবে নিপোর্ট স্পেস, তারপরে ইয়েস দিতে হবে, তারপর একটি স্পেস দিয়ে ওই পিনকোডটি লিখে 16322 নম্বরে মেসেজটি সেন্ড করতে হবে যে কোনো টেলিটক প্রিপেড সিম থেকে।
তারপর আপনার মোবাইলে একটি কনফার্মেশন এসএমএস আসবে এবং সেই এসএমএসটিতে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। সেটি আপনাকে পরবর্তী কার্যক্রমের জন্য অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য সংরক্ষণ করে রাখতে হবে। তো প্রিভিয়াস আপনারা দেখলেন যে কীভাবে আপনারা জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট অর্থাৎ নিপোর্টে অনলাইনের মাধ্যমে চাকরির আবেদন করা যায়। আশা করি আজকে ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এবং পরবর্তীতে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।